মাত্র 10 দিন পরেই দক্ষিণ আফ্রিকায় কোরবানি ঈদ, জুন মাসের 17 তারিখ রোজ সোমবার। জমজমাট হয়ে উঠেছে বাংলাদেশি তরুণ উদ্যোক্তা আব্দুর রাজ্জাকের ফার্মের বেচা কেনা। বিডিএগ্রো ফার্মের কথা বলছি আজকে আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন বিডিএগ্রো ফার্মে কী পরিমাণ গরুর কালেকশন বা দুব্বা বা ভেড়ার কালেকশন আছে এই মুহূর্তে। খুবই মানে জমজমাট একটা বেচা কেনার অবস্থা। এবং একটা বিষয় আগেই বলে রাখি, আপনারা সমস্ত প্রাইস জানার জন্য বা দুব্বা কেনার জন্য বা গরু কেনার জন্য সরাসরি আব্দুর রাজ্জাক ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে কথা বলে নেন। এখানে আমি যদি প্রাইস দিতে যাই তাহলে ঝামেলা হয়ে যাবে, কিন্তু আপনাদেরকে একটা আমি প্রাইস রেঞ্জ বলে দিতেছি। এখানে যেই গরুগুলো আছে এখানে সর্বনিম্ন স্টার্টিং হচ্ছে গিয়ে 8,000 থেকে, এবং হচ্ছে গিয়ে আপনার সর্বোচ্চ তো আছেই ভাই, সর্বোচ্চ 20-30 তো থাকবেই। সো এই জন্য বলে নিলাম আমি আপনাদেরকে যে যদি কারো গরু প্রয়োজন হয়, এটা লোকেশন হচ্ছে আব্দুর রাজ্জাক ভাইয়ের ফার্মের নাম বিডি এগ্রো ফার্ম। এই বিডি এগ্রো ফার্মের লোকেশন গ্রেটন, কেপটাউন থেকে প্রায় 120 কিলোমিটার দূরে। গ্রেটন এটা ক্লেটনের পরেই। এই আপনারা লোকেশনও দেওয়া আছে বা ফেসবুক পেজ দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সরাসরি যোগাযোগ করে সরাসরি ঠিকানা নিয়ে ফার্মে চলে আসুন। বিশাল বড় ফার্ম, এবং ফার্মে ঢোকার আগে আবারও বলে নিচ্ছি, যদি ফার্মে কেউ ঢুকতে চান, কেউ যান, ফার্মে কিন্তু প্রচুর পরিমাণে কুকুর ছাড়া আছে, অবশ্যই একটু আব্দুর রাজ্জাক ভাইকে ফোন দিয়ে নক দিবেন যে আমরা আসছি, ফার্মের বাইরে আসছি, আপনি আমাদের রিসিভ করেন, তাহলে সে রিসিভ করে নিয়ে আসবে। অন্যথায় যেহেতু এখানে কুকুর রাখা আছে, সেক্ষেত্রে আপনার একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমি প্রাইস রেঞ্জটা আবার বলে দিচ্ছি, গরু শুরু হচ্ছে গিয়ে 8,000 থেকে, ভেড়া হচ্ছে গিয়ে 2,500 টাকা করে, এবং হচ্ছে গিয়ে দুব্বার দাম হচ্ছে 8,000 টাকা। আর এখানে শুধুমাত্র যে ভেড়া গরু খাসি পাওয়া যায় তাই কিন্তু না, সাথে আপনারা আসলে ভেজিটেবলসও নিয়ে যেতে পারবেন, নানান ধরনের ভেজিটেবলস শাকসবজি আছে। আরেকটা কথা, হ্যাঁ ইম্পর্টেন্ট, এই গরুর কি ঘাস ছাড়া অন্য কিছু খাওয়ানো হয়? না, মোটা তাজা করার জন্য এই গরুরে আপনার যে ফল আপনি দেখতে পাচ্ছেন আপেল এভাবে ম্যাশ করে, তারপর হচ্ছে গিয়ে আপনার তারা নিজেরা গ্রাস বা ঘাস চাষ করে, সেই ঘাসই খাওয়ায়। এখানে বাইরের কোনো প্রোটিন বা হচ্ছে গিয়ে বাইরের কোনো, এক কথায় বলতে বাংলাদেশের মতো এখানে মোটা তাজা করার জন্য গরুকে কোনো কিছুই খাওয়ানো হয় না। নর্মালি ফার্মের মধ্যে এরিয়া আছে, এরিয়ার মধ্যে ছায়রা দেয়, এরা নিজেরা নিজেরাই ঘাস খায়, এবং যখন হচ্ছে গিয়ে তাদের অন্য কিছু খাইতে ইচ্ছা করে, যেমন সিজনাল ফুডস বা অন্য কিছু যদি দেয়, গ্রাস কাইটা দেয় যেটা চাষ করা হাইব্রিড গ্রাস, তখন তারা ছাউনিতে চলে আসে। এছাড়া হচ্ছে গিয়ে আপনার আর কোনো কিছু এদেরকে খাওয়ানো হয় না, 100% ন্যাচারালভাবে এদেরকে লালন পালন করা হয়েছে, যেটা বাংলাদেশে এখন হয় না। সো আজকের মতো এতটুকুই থাক। যাদের যাদের গরু খাসি ভেড়া দুব্বা প্রয়োজন, তারা অবশ্যই হচ্ছে গিয়ে আব্দুর রাজ্জাক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকের মাধ্যমে, অথবা হচ্ছে গিয়ে তার হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি, এবং আপনারা গিয়ে সেখানে দেখে গরু ঘাসি ভেড়া দুব্বা যাই প্রয়োজন হয় না কেন নিয়ে আসতে পারেন। অন্যথায় আপনারা শুধু দেখাও আসতে পারেন, দেখার সাথে সাথে এখানে ভেজিটেবলসও আছে, সেগুলোও নিয়ে আসতে পারেন। তো আজকের মধ্যে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।